দেশে প্রথমবারের মতো এক শিশুর দেহে প্রয়োগ করা হলো জিন থেরাপি। প্রতিটি ডোজের দাম 22 কোটি টাকা হলেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল এবং নোভার্টিসের উদ্যোগে বিনামূল্যে দেওয়া হয়েছে এই চিকিৎসা। শিশুটি এখন সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবিতা জিরানের রিপোর্ট জানাচ্ছেন আশরাফ শুভ। স্পাইনাল মাসকুলার এট্রোফি একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ যা জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে। এই রোগে আক্রান্ত শিশুদের মাংসপেশি ক্রমাগত দুর্বল হতে থাকে, যার ফলে বসতে বা দাঁড়াতে পারে না, এক পর্যায়ে হয় মৃত্যু। বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্সিস নিয়ে এসেছে নতুন জিন থেরাপি, যা 2 বছরের কম বয়সী শিশুদের স্পাইনাল মাসকুলার এট্রোফি চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। এটি মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদিত। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যায়, এক থেকে আরেক জায়গায় যায়, তাতে রোগী বিড়ম্বনা হয় এবং পথের মধ্যে মারাও যায়। কাজে আমরা যদি স্যার আপনার হাতে বসে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করি বিভিন্ন বিভাগীয় শহরে, তাহলে ঢাকার উপরে এই লোডটা কিন্তু কমে আসবে। চিকিৎসকরা বলছেন ভবিষ্যতে এই রোগে আক্রান্ত আরও শিশুর চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে এই জিন থেরাপি। ডাক্তার থেকে শুরু করে নোভার্টিসের যে এমডি সাহেব, তারা যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি সহজ করেছেন, অ্যাভেলেবেল করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। বর্তমানে এই হাসপাতালে 50 জনের বেশি স্পাইনাল মাসকুলার এট্রোফি রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এসএমই শিশুদের জন্য একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। আশরাফ শুভ, 21 টেলিভিশন।